এবার দেখুন বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় আমরা কত নম্বরে জানেন তালিকার একেবারে শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার সে দেশে মাথাপিছু বার্ষিক আয় এক লাখ চব্বিশ হাজার মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় একাশি লক্ষ টাকা শীর্ষস্থান ধরে রাখতে পারলেও জ্বালানি তেলের দর পতনে গত এক বছরে কাতারের মাথার পিছু আয় পনেরো হাজার ডলারের মতো কমেছে লুক্সেমবার্গের স্থান কাতারের ঠিক পরেই এই দেশের জনসংখ্যা মাত্র ছয় লক্ষ তবে মাথার পিছু আয় চমকে দেওয়ার মতো এদেশে মাথাপিছু বার্ষিক আয় এক লক্ষ নয় হাজার মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় সত্তর লক্ষ টাকা দুই হাজার ষোলো সালে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে জিডিপির হার অনেকটাই কমে গিয়েছিল তবে তেলের বাজার ফের ঘুরে দাঁড়ানোয় তার হার বেড়েছে অনেকটাই এদেশে মাত্র চার লক্ষ মানুষের বাস এদেশে মাথাপিছু বার্ষিক আয় ছিয়াত্তর হাজার মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ঊনপঞ্চাশ লক্ষ টাকা আইএমএফের হিসেব অনুযায়ী নরওয়ের মাথার পিছু বার্ষিক আয় সত্তর হাজার মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর ভারতের স্থান একশো ছাব্বিশ নম্বরে ভারতে বার্ষিক মাথাপিছু আয় ছয় হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রায় চার লক্ষ টাকা তবে ভারতের থেকেও পিছিয়ে পাকিস্তান ও বাংলাদেশ পাকিস্তানের স্থান একশো নম্বরে আর বাংলাদেশ রয়েছে একশো তেতাল্লিশে এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ছাব্বিশে অন্যদিকে ইংল্যান্ডের স্থান সাতাশ নম্বরে